আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা অনেকেরই স্বপ্নের জায়গা, তবে এই স্বপ্ন পূরণে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বা মুখোমুখি হতে হয়। তবে বন্ধুরা, অন্য অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজ বা প্রযুক্তি ইউনিটের যে কলেজগুলো রয়েছে বা প্রযুক্তি কলেজগুলো যেগুলো রয়েছে, পাশাপাশি ন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের কিছুটা বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব সাত কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের বিদেশি উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, কিছু ভুল ধারণা রয়েছে সেগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি এই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করে কী কী ধাপ অনুসরণ করে বিদেশি উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়া যায়, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোক বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের শিক্ষার্থী হোক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো রয়েছে সে সকল শিক্ষার্থীরা কিন্তু বিদেশি উচ্চশিক্ষার ব্যাপারে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন বা মুখোমুখি হতে হয়। প্রথমে আমরা আলোচনা করি এ সকল কলেজ বা ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজ হোক বা বড় বড় যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর যে রেজাল্ট বা নম্বরপত্র রয়েছে সেখানে যে কোর্স যেগুলো পড়ানো হয় সেই কোর্সগুলোর ক্রেডিট আওয়ারের ব্যাপারে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় শিক্ষার্থীদের। দ্বিতীয়ত হচ্ছে বাংলা মিডিয়াম। এ সকল ইনস্টিটিউশন বা কলেজে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় বা সাত কলেজের ম্যাক্সিমাম সাবজেক্টগুলোতে বাংলা মিডিয়ামে পড়ানো হয়, এটাও কিন্তু একটি চ্যালেঞ্জের জায়গা। তবে বন্ধুরা, সব কোর্স না, যেমন সাত কলেজ বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি যে সাবজেক্টটি রয়েছে বা ইংরেজিতে যারা অনার্স করছেন তাদের ব্যাপারে কিন্তু এটা প্রযোজ্য না, কারণ ইংরেজিতে যে অনার্স করছে তার কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংরেজি, তাই এক্ষেত্রে সে একটা এক্সট্রা বেনিফিট পাচ্ছে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল যে অনার্স রয়েছে, যেখানে বিবিএ, বিএড, ট্রিপলি, সিএসসি, হোটেল ম্যানেজমেন্ট এই জাতীয় সাবজেক্টগুলো পড়ানো হয়, এই সাবজেক্টগুলো কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়। তবে বাকি যে টিপিক্যাল যে সাবজেক্টগুলো রয়েছে বা সাধারণ অনার্সের যে সাবজেক্টগুলো রয়েছে এক্ষেত্রেও অনেক শিক্ষার্থী কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তৃতীয়ত হচ্ছে রিসার্চ থিসিস বা ইন্টার্নশিপের স্কিল। জাতীয় বিশ্ববিদ্যালয় বা সাত কলেজ বা অধিভুক্ত অনেক কলেজে ইন্টার্নশিপের সুযোগ নেই, তবে বড় বড় যে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কিন্তু ইন্টার্নশিপের জন্য আলাদা একটি ক্রেডিট অ্যাওয়ার থাকে এবং তারা কিন্তু একটি তিন মাস বা চার মাস বা এই সময়টুকুর মধ্যে তারা ইন্টার্নশিপ কমপ্লিট করে বা রিসার্চ বা থিসিস করে থাকে। তার মানে অনার্স পড়া অবস্থায় তারা রিসার্চ এবং অন্য অন্য বিষয়ে কিছুটা দক্ষ হয়ে ওঠে, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্স বা সাত কলেজের অনেক সাবজেক্টের ক্ষেত্রে যেটা কার্যকর হয় না বা এক্ষেত্রে শিক্ষার্থীরা অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হয়। চতুর্থ আরেকটি বিষয় রয়েছে সিজিপিএ। পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখা যায় তুলনামূলকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় বা সাত কলেজের তুলনায় কিছুটা জিপিএ বেশি পেতে দেখা যায়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর কিন্তু অনেকটা বোর্ড পরীক্ষার মতো তাকে পরীক্ষা দিতে হয় এবং অনেক বড় একটি সিলেবাস থাকে যাকে সেটা কভার করতে হয়। এই জন্য একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, বিশেষ করে সিজিপিএ অর্জন করার ক্ষেত্রে। পঞ্চম আরেকটি চ্যালেঞ্জ রয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষার্থীদের প্রেজেন্টেশন একটি স্কিল ডেভেলপ হয়, কিন্তু সাত কলেজ হোক জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের ক্ষেত্রে এই বিষয়টি প্র্যাকটিস করতে খুব কমই দেখা যায়। তবে ব্যতিক্রমও রয়েছে, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল যে অনার্স রয়েছে সেখানে কিন্তু প্রেজেন্টেশনের ব্যাপারে মোটামুটি ভালোই শিক্ষার্থীরা প্র্যাকটিস করে থাকেন। রেফারেন্স লেটার বা রেকমেন্ডেশন লেটারের বিষয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে ব্যাপারটা একদমই কমন, এই নিয়ে শিক্ষার্থীদের খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হয় না। শিক্ষার্থীরা টিচারদের কাছে বললেই ব্যাপারটা তারা বুঝে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যখন বিদেশি উচ্চশিক্ষা নিতে যায় তাকে এই রেকমেন্ডেশন লেটার কী এই বিষয়টা টিচারদেরকে বোঝানোর জন্যই অনেকটা
চ্যালেঞ্জ সম্মুখীন হতে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সার্টিফিকেটটি প্রোভাইড করা হয় সেটি হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট। যদিও অন্যান্য বিশ্ববিদ্যালয় তাই দেয় কনভোকেশনের আগে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন সচরাচর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো রেগুলার না, তাই এখানে শিক্ষার্থীদেরকে প্রফেশনাল সার্টিফিকেট দেওয়া হয় এবং একটি নম্বরপত্র দেওয়া হয় যেটা বাংলাদেশের চাকরি বাকরির ক্ষেত্রে সেটা ব্যবহার করা যায়। তবে বিদেশি উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সার্টিফিকেট বা প্রফেশনাল সার্টিফিকেট এবং নম্বরপত্র দেয় সেটা অনেক বিশ্ববিদ্যালয় গ্রহণ করে না, সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূল সনদ এবং নম্বরপত্র উত্তোলন করতে হয়। বন্ধুরা, এই ছিল কিছু চ্যালেঞ্জ যা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীরা বা অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা সম্মুখীন হয়ে থাকেন। এবার আসি এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা সম্ভব। চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে পাঁচটি ধাপ আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। প্রথম ধাপে আপনাকে অবশ্যই একটি টার্গেট নিতে হবে, একটা প্ল্যান করতে হবে। কি টার্গেট নিব? টার্গেটের ক্ষেত্রে প্রথমে আপনাকে দেশ নির্বাচন করতে হবে, অর্থাৎ আপনি কোন দেশের জন্য আবেদন করতে চাচ্ছেন। ইউরোপের দিকে যেতে চাচ্ছেন, নর্থ আমেরিকা যেতে চাচ্ছেন, অস্ট্রেলিয়ার দিকে যেতে চাচ্ছেন, আমেরিকার দিকে যেতে চাচ্ছেন, নাকি এশিয়ার কোনো দেশের দিকে আপনার টার্গেট রয়েছে, এটা আপনাকে নির্ধারণ করতে হবে। অর্থাৎ দেশ আপনাকে প্রথমেই চিন্তাভাবনা করতে হবে, কোন দেশে আপনি যেতে চাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে কোন সাবজেক্টটি হচ্ছে আপনার পছন্দ, অর্থাৎ কোন সাবজেক্টটি আপনি অনার্স বা মাস্টার্স করতে চাচ্ছেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সাবজেক্ট এবং দেশ সিলেক্ট হওয়ার পর তৃতীয় যে গুরুত্বপূর্ণ কাজ বা প্ল্যানিংয়ের মধ্যেই রয়েছে সেটি হচ্ছে ইউনিভার্সিটি খুঁজে বের করা এবং একটি ডাটাবেস তৈরি করতে হবে বা একটা ফাইল করতে হবে বা একটা ডকুমেন্টস তৈরি করতে হবে যেখানে এই তথ্যগুলো আপনি সেভ করে রাখবেন। অর্থাৎ সাবজেক্ট, অর্থাৎ দেশ, সাবজেক্ট এবং ইউনিভার্সিটি সাথে লিঙ্কগুলো সেভ করে রাখবেন যা পরবর্তীতে আপনার কাজে লাগবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ, এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি কি সেলফ ফাইন্যান্সে যেতে চাচ্ছেন নাকি আপনি স্কলারশিপের টার্গেট রয়েছে। যদি সেলফ ফাইন্যান্সে চিন্তা থাকে তাহলে একভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে, আর স্কলারশিপ যদি টার্গেট থাকে তাহলে ভিন্নভাবে প্রিপারেশন নিতে হবে। তবে স্কলারশিপের ব্যাপারে যদি আপনি প্রিপারেশন নেন বা স্কলারশিপ যদি টার্গেট থাকে তাহলে অটোমেটিকভাবে সেলফ ফাইন্যান্সের যে প্রিপারেশনটা সেটা হয়ে যায়। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার স্কলারশিপের জন্য প্রিপারেশন নেওয়া উচিত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কাজ, অর্থাৎ তৃতীয় কাজ, ডকুমেন্টস রেডি করা। বন্ধুরা, বেশিরভাগ অ্যাডমিশন বা বেশিরভাগ অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রথম যে ডকুমেন্টসটা প্রয়োজন হয় সেটি হচ্ছে পাসপোর্ট। যারা এখনও পর্যন্ত পাসপোর্ট করেনি এবং বিদেশে টার্গেট করছেন বা বিদেশে পড়াশোনার একটা প্ল্যানিংয়ে রয়েছে তারা অবশ্যই পাসপোর্ট করে ফেলুন। আজকাল পাসপোর্ট 10 বছর মেয়াদী হয়ে থাকে, তাই লম্বা সময় আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর শুধুমাত্র যে উচ্চশিক্ষার জন্য পাসপোর্ট ব্যবহৃত হয় ব্যাপারটা তা নয়, বিভিন্ন কাজ কিন্তু রয়েছে, তাই পাসপোর্টটা করিয়ে নেওয়া ভালো। দ্বিতীয় ডকুমেন্টস হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। বন্ধুরা, পাসপোর্টের সাথে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি জড়িত রয়েছে, কারণ বেশিরভাগ স্কলারশিপ ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ রিসেন্টলি যে স্কলারশিপগুলো অফার করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি চাচ্ছে। আর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাসপোর্ট ছাড়া আবেদন করা যায় না, তাই অবশ্যই পাসপোর্টটা আগে করে তারপর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য কীভাবে আবেদন করতে হয়, কী কী শর্ত রয়েছে, এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আর বন্ধুরা, এটাও জানিয়ে রাখি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু সব জায়গায় প্রযোজ্য না, আপনার টার্গেট অনুযায়ী আপনি পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করবেন বা সার্টিফিকেট নেবেন না হয় নেবেন না। তৃতীয় ডকুমেন্টস, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে সার্টিফিকেট এবং নম্বরপত্র। বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজ বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কলেজ বা ইনস্টিটিউশনগুলো রয়েছে তারা প্রাথমিকভাবে একজন শিক্ষার্থী যখন অনার্স কমপ্লিট করে তখন কিন্তু তারা প্রফেশনাল সার্টিফিকেট এবং নম্বরপত্রটি দিয়ে থাকে। সার্টিফিকেটটি প্রফেশনাল হয় আর নম্বরপত্র কলেজ বা ইনস্টিটিউশন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রোভাইড করা হয়। সার্টিফিকেট এবং নম্বরপত্র বিদেশি উচ্চশিক্ষার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা এটাকে অ্যাকসেপ্ট করে না, এক্ষেত্রে মূল সার্টিফিকেট এবং নম্বরপত্রের প্রয়োজন হয়। তবে মূল সার্টিফিকেট এবং নম্বরপত্র উত্তোলনের প্রক্রিয়াটা অলমোস্ট সেম, তাই খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজে রয়েছেন তারা প্রথমেই আপনার যে কলেজ রয়েছেন, যে কলেজে আপনি শিক্ষার্থী, সেই কলেজের প্রশাসনিক ভবনে যোগাযোগ করবেন এবং সেখানে একটি অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটি করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে তার মাধ্যমে আপনি মূল সার্টিফিকেট এবং নম্বরপত্র পেয়ে যাবেন। ফিসও কিন্তু দিতে হবে, অর্থাৎ একটি ফি আপনাকে দিতে হতে পারে এবং সেই ফিটি দিয়েই মূলত 10 থেকে 12 দিনের মধ্যেই আপনি সেই সার্টিফিকেট এবং নম্বরপত্রটি পেয়ে যাবেন। যে সার্টিফিকেট এবং নম্বরপত্র পাশ করার পর দেয় এরকম কিন্তু না, একটি ভিন্ন
ধরনের আপনাকে সার্টিফিকেট এবং নম্বরপত্র দেওয়া হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বলছি এবার। প্রথমত, আপনি যে ইনস্টিটিউশন বা কলেজের শিক্ষার্থী সেই কলেজে বা ইনস্টিটিউশনে যাবেন, তাদের কাছে সার্টিফিকেট, মূল সার্টিফিকেট এবং নম্বরপত্র উত্তোলনের জন্য ফর্ম রয়েছে। দুটি ফর্ম নেবেন, অর্থাৎ একটি সার্টিফিকেটের জন্য, একটি নম্বরপত্রের জন্য। এরপর এটাকে পূরণ করে সেটার মধ্যে একটি ছবি অ্যাটাচ করতে হবে। করার পর আপনার কলেজে বা ইনস্টিটিউশনে যিনি প্রিন্সিপাল রয়েছেন তার কাছে নিয়ে যাবেন, তিনি এটাকে সত্যায়িত করে দেবেন এবং অ্যাপ্রুভড করে দেবেন। এরপর কিছু ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে, প্রফেশনাল সার্টিফিকেট, এরপর আপনার মার্কশিট, এরপর আপনার যে প্রবেশপত্র রয়েছে সেই প্রবেশপত্র, আপনার রেজিস্ট্রেশন কার্ড। এই যে বেসিক ডকুমেন্টসের কথা বললাম, এই ডকুমেন্টসগুলোর মূল কপি এবং দুই কপি ফটোকপি করে রাখবেন এবং এই ফটোকপিগুলো আপনার ইনস্টিটিউশন বা কলেজ থেকে সত্যায়িতও করে নেবেন। এরপর এই কাগজগুলো নিয়ে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল যে অফিস রয়েছে গাজীপুরে সেখানে চলে যেতে হবে। সেখানে ওয়ান স্টপ সার্ভিস রয়েছে, সেই সার্ভিসে আপনাকে যেতে হবে। যার পর কাগজগুলো আপনার সেখানে যে কর্তব্যরত অফিসার রয়েছেন তাদেরকে দেখাবেন, তারা সেটা দেখে ভেরিফাই করে তারা এক্সাম কন্ট্রোলারের কাছে তারা পাঠিয়ে দেবেন। সেই পাঠিয়ে দেওয়ার পর সেটা তিনি অ্যাপ্রুভ করবেন এবং সাথে সাথেই হয়, এটার জন্য খুব বেশি সময় লাগে না। আবার আপনাকে ওয়ান স্টপে আসতে হবে এবং তারা আপনাকে একটি পে স্লিপ দিয়ে দিবে এবং পে স্লিপটি বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরের যে মূল যে অফিস রয়েছে তার সাথেই অবস্থিত। সেখানে গিয়ে আপনারা সার্টিফিকেটের জন্য 505 টাকা প্লাস এবং নম্বরপত্রের জন্য 505 টাকা প্লাস দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর যে স্লিপটা আপনাকে দেওয়া হবে, অর্থাৎ সিল দেওয়া যে ব্যাংক কর্তৃক যে সিলকৃত যে স্লিপটি, সেটা আবারও আপনি ওয়ান স্টপে আসবেন। আসার পর সেটা জমা দিয়ে তারা একটি অংশ রেখে দেবে, আরেকটি অংশ আপনাকে দিয়ে দিবে এবং আপনাকে বলে দিবে কবে আসতে হবে। 10 থেকে 12 দিনের মধ্যে আপনি নম্বরপত্র এবং সার্টিফিকেটটি পেয়ে যাবেন। আশা করি এতটুকু ক্লিয়ার। এই নম্বরপত্র এবং সার্টিফিকেটটি কিন্তু আপনার প্রফেশনাল সার্টিফিকেট এবং নম্বরপত্র থেকে কিন্তু ভিন্ন। তৃতীয় যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে রেফারেন্স লেটার। রেফারেন্স লেটার বা রেকমেন্ডেশন লেটার কীভাবে আপনাকে তৈরি করতে হবে এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কীভাবে একটা রেকমেন্ডেশন লেটার তৈরি করতে হয়। এই রেকমেন্ডেশন লেটার নিতে আপনার কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। প্রথমত, আপনি যে কলেজ বা ইনস্টিটিউশনের শিক্ষার্থী সেই কলেজের দুজন শিক্ষকের কাছে অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর বিষয়টি তাদের বুঝিয়ে বলবেন এবং তাদেরকে ফর্ম্যাটগুলো দেখিয়ে দিবেন যে এমন ফর্ম্যাটের হয়তোবা সেই শিক্ষক আপনাকে ফর্ম্যাট তৈরি করে নিয়ে আসতে বলতে পারে অথবা সে নিজেই তা করতে পারে। তো যেভাবেই হোক সেটা তৈরি করে নিয়ে কলেজের বা ইনস্টিটিউশনের প্যাডে, অফিসিয়াল প্যাডে প্রিন্ট করতে হবে এবং যিনি যে শিক্ষক আপনাকে রেকমেন্ডেশন দিচ্ছেন তার সিল এবং সই অবশ্যই এই দুটি রেকমেন্ডেশন লেটারে থাকতে হবে। রেকমেন্ডেশন লেটার নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একাধিক নেওয়ার চেষ্টা করবেন, যেটা বিভিন্ন জায়গায় আপনার কাজে লাগতে পারে। চতুর্থ ডকুমেন্ট, IELTS এবং TOEFL। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজ বা অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে সেখানে সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে IELTS TOEFL, কারণ যেহেতু অনেক শিক্ষার্থী বাংলা মিডিয়ামে পড়াশোনা করে, অর্থাৎ প্রাইভেট একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু MOI দিয়েও অনেক জায়গায় আবেদন করতে পারে বা পাবলিক অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তা করতে পারে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বা সাত কলেজের শিক্ষার্থীরা তা করতে পারেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে IELTS TOEFL দিতে হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি এক ধাপ এগিয়ে গেলেন। আর অনেকেই বলবেন, ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয় কি MOI অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেটটি একবারই প্রোভাইড করে? না, বিষয়টি তা না, অবশ্যই প্রোভাইড করে। আপনি যদি ইংরেজি সাবজেক্টে অনার্স করে থাকেন বা মাস্টার্স করে থাকেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই MOI সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবেন, অথবা আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্সের যে কোনো সাবজেক্টটি পড়ে থাকেন তাহলে খুব সহজেই আপনি MOI সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে ভাই আমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকি সেক্ষেত্রে এই সার্টিফিকেট অর্থাৎ MOI সার্টিফিকেটটি আমি কীভাবে সংগ্রহ করতে পারি? সেই জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন করতে হবে, হাতে লিখিত অ্যাপ্লিকেশন, এবং সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি বলবেন যে আপনার MOI সার্টিফিকেট দরকার এবং পারপাসটা কী। সেখানে আপনার সেশন, আপনার রোল নাম্বার সব বিস্তারিত উল্লেখ করে দেবেন এবং আপনার যে ইনস্টিটিউশন বা কলেজ রয়েছে সেটার প্রিন্সিপালের কাছে যাবেন এবং তিনি এটা অ্যাপ্রুভ করে দেবেন। সে এবং সেই অ্যাপ্লিকেশনের সাথে সার্টিফিকেট, নম্বরপত্র, আপনার টেস্টিমোনিয়াল যদি থাকে সেটা, আপনার এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, সব কিছু, ফটোকপি এবং মেন কপি সহ আপনি চলে যাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের ওয়ান স্টপ সার্ভিসে। সেখানে যাওয়ার পরে কাগজপত্র দেখার পর তারা আপনাকে একটি পে স্লিপ দিবে এবং সেই পে স্লিপ আপনি সোনালী ব্যাংকে জমা দিবেন এবং 505 টাকার মতো খরচা হতে পারে। এবং সেখান থেকে স্লিপটি আনার পর আবার ওয়ান স্টপে জমা দিলে তারা একটি অংশ রেখে বাকি অংশটি আপনাকে ফেরত দিবে। 10 থেকে 12 দিনের মধ্যেই আপনি সেই
কাঙ্ক্ষিত এমওএ সার্টিফিকেটটি পেয়ে যাবেন। তার মানে হচ্ছে এমওএ সার্টিফিকেটটি আপনার কলেজ থেকে না, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি যদি অন্য কোনো শাখার শিক্ষার্থী হয়ে থাকি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা অন্য কোনো সাবজেক্টে পড়ে থাকি, তাহলে কি আমি এই এমওএ সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবো না? বন্ধুরা, এটা নির্ভর করে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজ বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বা বড় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে, তারা অবশ্যই তাদের মূল যে প্রশাসনিক ভবন রয়েছে সেখানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই সার্টিফিকেটটি পেয়ে যেতে পারেন। এরপর যে সার্টিফিকেটটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার সিভি। খুব সুন্দর করে একটি সিভি তৈরি করবেন, এটা কিন্তু খুবই সহজ, এবং ইউরোপাস ফরম্যাটের মাধ্যমেও কিন্তু সিভিটি তৈরি করা যায়। কীভাবে ইউরোপাস ফরম্যাটের একটি সিভি তৈরি করা যেতে পারে, এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও একটি ডকুমেন্টস প্রয়োজন হবে, যে ডকুমেন্টসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার অ্যাডমিশনের জন্য, সেটি হচ্ছে সোপ বা মোটিভেশন লেটার। কীভাবে মোটিভেশন লেটার তৈরি করতে হবে, এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আর বন্ধুরা, যারা জাতীয় বিশ্ববিদ্যালয় বা সাত কলেজের শিক্ষার্থী বা অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কলেজগুলো সেখানকার শিক্ষার্থী, তারা অবশ্যই এই সোপ এবং মোটিভেশন লেটার উপর বেশি জোর দিবেন, কারণ এটার উপর নির্ভর করছে আপনার অ্যাডমিশন। তাই খুব মনোযোগ দিয়ে, সময় নিয়ে এই মোটিভেশন লেটার তৈরি করবেন। গুগলে সার্চ করলে অনেক ফরম্যাট পেয়ে যাবেন, আমার ভিডিও রয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। অর্থাৎ মোট কথা, এটার মধ্যে সবচেয়ে বেশি সময় দিয়ে সোপ বা মোটিভেশন লেটার তৈরি করবেন। এছাড়াও আরও কিছু ডকুমেন্ট যদি থাকে, তাহলে অবশ্যই আপনি অন্য শিক্ষার্থীদের তুলনায় এগিয়ে থাকবেন। যেমন আপনার যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে, কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, বা কোনো ধরনের অ্যাওয়ার্ড থাকে, বা কোনো সার্টিফিকেট থাকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল থাকে, এই সার্টিফিকেটগুলো বা এই কাগজগুলো অন্য শিক্ষার্থীদের তুলনায় আপনাকে অবশ্যই অবশ্যই এগিয়ে রাখবে। এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এই 10-11টি ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই রেডি করতে হবে সময় নিয়ে। আর যারা উচ্চশিক্ষার প্ল্যান করছেন, তাদের কিন্তু বলে রাখি মোটামুটি 1 বছর হাতে রাখবেন, তাহলে এই 1 বছরের মধ্যে এই পুরো প্রক্রিয়াটি আপনি সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ ডকুমেন্টস রেডি থেকে শুরু করে ইউনিভার্সিটি সার্চ এবং আবেদন এবং বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাস করা পর্যন্ত এই পুরো প্রক্রিয়ার জন্য 1 বছর সময় হাতে রাখবেন, তাহলেই আশা করি এই পুরো প্রক্রিয়াটি খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবেন। বন্ধুরা, আরেকটি কথা জানানোটা খুবই জরুরি, সেটি হচ্ছে আবেদন করার ক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয়, বিদেশের অনেক বিশ্ববিদ্যালয়, তারা সার্টিফিকেট লিগালাইজ চায়। সেক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার বোর্ড, অর্থাৎ আপনার ঢাকা বোর্ড থেকে যদি পাশ করে থাকেন বা অন্য কোনো বোর্ড থেকে, সেক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেটগুলোকে ভেরিফাইড এবং সত্যায়িত করতে হবে, ফটোকপি এবং মেইন কপি দুটাই। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভেরিফাইড করতে হবে ফটোকপি এবং মেইন কপি দুটি। বোর্ড কর্তৃক সত্যায়িত, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সত্যায়িত এই সকল ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে অ্যাটাস্ট করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে অ্যাটাস্ট করার পরে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটাস্ট করবেন। এই পুরো প্রক্রিয়াটি কীভাবে করতে হবে, এই নিয়ে আমার চ্যানেলে দুটি ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। এটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যে সকল বিশ্ববিদ্যালয় বা যে সকল দেশ লিগালাইজড ডকুমেন্টস চায়, তাদের জন্যই প্রযোজ্য, না হলে দরকার নেই। কিছু বিশ্ববিদ্যালয় বা কিছু স্কলারশিপ নোটারাইজ ডকুমেন্ট চায়, সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেটা যে কোনো নোটারি পাবলিক থেকে নোটারি করে নিতে পারবেন, যখন আবেদন করবেন তার আগে করলেই চলবে। আর অনেক জায়গায় সত্যায়িত চায়, সেক্ষেত্রে আপনি আপনার ইনস্টিটিউশনের প্রিন্সিপাল থেকেও বা কোনো বিসিএস কর্মকর্তা বা প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারাও এটা সত্যায়িত করিয়ে নিতে পারবেন। আশা করি এতটুকু ক্লিয়ার। বন্ধুরা, পঞ্চম কাজটিও গুরুত্বপূর্ণ। ডকুমেন্টস রেডি হওয়ার পর আপনার কাছে এখন বেশ কিছু ইনফরমেশন রয়েছে, অর্থাৎ কোথায় আবেদন করবেন, কোন দেশ, কোন সাবজেক্ট, এবং ডকুমেন্টসগুলো কিন্তু রেডি রয়েছে। এবারে আবেদন করার পালা। আবেদন করার আগে প্রতিটি বিশ্ববিদ্যালয়, যে সকল বিশ্ববিদ্যালয়কে আপনি টার্গেট করেছেন, সে সকল বিশ্ববিদ্যালয়কে অবশ্যই আপনি মেইল করবেন। মেইলের মধ্যে আপনি লিখবেন আপনার প্রিভিয়াস ডকুমেন্ট, আপনার ডকুমেন্টসগুলো কী কী রয়েছে, রেজাল্টগুলো কী রয়েছে, মোট কথা আপনার যে সিভিতে যে ইনফরমেশনগুলো রয়েছে সব কিছু মিলিয়ে একটি মেইল লিখে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অফিসকে পাঠিয়ে দেবেন। আশা করি তারা এটার রিপ্লাই দিবেন, আপনি এলিজিবল কিনা তারা সেটা বলে দিবে, এর উপর ভিত্তি করে আপনার আবেদন করবেন। আর যারা স্কলারশিপকে টার্গেট করছেন, তারা আমার চ্যানেলে অনেক স্কলারশিপের ভিডিও রয়েছে, সেগুলো দেখে দেখে টার্গেট করে, সেই রিকোয়ারমেন্টসগুলো দেখে তারপর ডকুমেন্টসগুলো তৈরি করে অ্যাপ্লিকেশনের জন্য রেডি হয়ে যেতে পারেন। আর পঞ্চম ধাপে আরেকটি কাজ হচ্ছে, যে সকল জায়গায় আপনি আবেদন করছেন সে সকল বিশ্ববিদ্যালয় বা স্কলারশিপের ডেডলাইনগুলো লিখে রাখা, সেই ডেডলাইনের চার্ট অনুযায়ী আপনি আবেদন করলেন বা নিজেকে প্রিপেয়ার করে নিলেন। বন্ধুরা, এই ছিল মোটামুটি 5টি কাজ, যে 5টি কাজের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বা সাত কলেজের একজন শিক্ষার্থী বা অধিভুক্ত কোনো কলেজের শিক্ষার্থী নিজেকে উচ্চশিক্ষার জন্য প্রিপেয়ার করতে পারে। আর সর্বশেষ কিছু ভুল ধারণা রয়েছে, সেই ভুল ধারণাগুলো ভেঙে দিতে চাই। প্রথমত, অনেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বাইরের দেশগুলোতে গ্রহণযোগ্য হয় না, এটা একদমই ভুল তথ্য, এই ধরনের কোনো ব্যাপার নেই। বাংলাদেশ অনেক শিক্ষার্থী যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, পৃথিবীর নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তাই সার্টিফিকেট এবং নম্বরপত্রের মান নিয়ে
কোনো ধরনের চিন্তা করবেন না। অনেকেই মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে স্কলারশিপ পাওয়া যায় না, ব্যাপারটি একদমই তা না। অনেকেই স্কলারশিপ পাচ্ছেন, আপনি যদি আপনার যদি ডকুমেন্টসগুলো ঠিকভাবে রেডি করতে পারেন খুব সহজেই আপনি এই স্কলারশিপগুলো পেয়ে যেতে পারেন। আর বন্ধুরা সর্বশেষ একটি কথা বলতে চাই, জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, পাবলিক বিশ্ববিদ্যালয় হোক বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় হোক, বিদেশে আবেদন করার ক্ষেত্রে আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ না। তাদের কাছে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে আপনার প্রোফাইল, আপনার সিজিপিএ, আপনার রিসার্চ, আপনার সোপ এবং আপনার সিভি, অর্থাৎ মোট কথা আপনার প্রোফাইলটা সে ভালোভাবে দেখতে চাচ্ছে উইথ সোপ। এই বিষয়টা যদি ভালোভাবে আপনি তৈরি করতে পারেন, আপনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন উচ্চশিক্ষার যে আপনি স্বপ্ন দেখেছেন নিশ্চয়ই সেটা পূরণ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয় বা সাত কলেজের বা অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা কীভাবে সেখানে পড়াশোনা করে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, ধাপগুলো আলোচনা করলাম, আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।